লক্ষ্য রাখবেন যেন সঙ্গটা খারাপ না হয় আপনারও এবং আপনার পরবর্তী প্রজন্মেরও। ছেলে যাদের সঙ্গে মিশছে আপনার কানে খবর আসছে সঙ্গ ভালো নয়, এখনই বাধা দিন, না হলে পরে বলবেন বাবা খুব দুঃখ কেন না এখানে বসে সব ছেলেরা হরিনাম শুনছে গো, আর আমার ছেলে গাছতলায় বোতল নিয়ে পড়ে আছে, আমাকে তখন বলে লাভ নাই, আফসোস করেও লাভ নাই। যুব সমাজ মদ খেয়ে এত নষ্ট হচ্ছে বাবা, আমি না বলে পারি না। আমি জানি না আপনাদের এখানকার অবস্থা কি, কিন্তু বিভিন্ন জায়গায় যে কোনো অনুষ্ঠান, হরিনাম কীর্তন নয়, যে কোনো অনুষ্ঠান হচ্ছে, সনাতনী হিন্দুরা, যে সনাতনী হিন্দুরা গুরুগৃহে মা বাবা ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই চারটে ছিল আমাদের বৈদিক নিয়ম, ব্রহ্মচর্য পালন করবে, বটগাছ লম্বা বটগাছ চওড়া, বটগাছের গোড়া শিকড় যদি প্রতিদিন ইঁদুরে কাটে ও বটগাছ পড়বে না, বটগাছও পড়বে। ইঁদুরে যদি বটগাছের শিকড় কাটে ডেলি প্রতিদিন ও বটগাছও পড়বে। আমি কোন শিকড় কাটা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, রাখো কিছু পাবে কিছু, ব্রহ্মচর্য পালন অসময়ে করবে বিসর্জন, যখন হবে প্রয়োজন তখন নিতাই নিতাই যা, উঁচু হয়ে দাঁড়াবে দৃঢ় হবে তোমার সংকল্প। বিবেকানন্দর বাণী আমেরিকাবাসীকে চমকে দিয়েছিল, এমনি ধারণ ছিল রাধে রাধে, সংযম, সংযমই না হলে হবে না। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, মুখে হবে হরি নাম আর এইদিকে সমস্ত, আমি আমার সংযম বিসর্জন দিয়ে যদি আমি আসল অর্থটা উপলব্ধি না করতে পারি আমার গতি কি হবে? হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি জল মর কচায় ওঠা, জলের ধর্ম গড়িয়ে পড়া তাই না, কিন্তু জলকে যে ধরতে পারে পারলে বিপরীতে তুলতে পারে তার হয় ভজন। নিতাই গৌর হরি 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 বল, সহজ কথাই রাখো কিছু পাবে কিছু, রাধে রাধে। তাহলে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এগুলো আচরণই নাই। মা কালী পূজা হচ্ছে জগৎজননী মা, আহারে সেই মাকে কি দিতে হবে, সেই মা কালীর পূজাতে কি জোগাড় করতে হবে, না মদ আর মাংস। কিন্তু একবারও আমরা তত্ত্ব উপলব্ধি করছি না, এখানে ম অংশ মাংস যেটি পরিষ্কার বলা হচ্ছে তন্ত্রের মতে, বাক্য সংযম, মাংস গ্রহণ মানে হচ্ছে এই সাদা দাঁত দিয়ে জীবটাকে ধরা, মানে সত্ত্বগুণ দিয়ে তমগুণকে চাপা, বাক্য সংযম, আমি যে সংযমের কথা বলছিলাম, বাক্য সংযম হচ্ছে মাংস গ্রহণ, আর মদ মদ গ্রহণ, মদ ভক্ষণ মানে সাধনাই ভক্তের যে মদমত্ততা, হুইস্কি রাম এইসব মদ নয়। এখন আবার বলছে কলিযুগে তিন গুণ রাম, আগে নাকি এক গুণ রাম ছিল, 3x রাম বলছে, কলিযুগ কি কম খারাপ বাবা, কলিযুগ কি কম পাওয়ারফুল, 3x রাম। আরে হতভাগা, ওই মদের মদের বোতলের রাম আর ভগবান রামের বানানটাই আলাদা, এটা RUM আর ওটা RM, এই পার্থক্য জানা না হতভাগার দল রামকে মদের বোতলে আনছে। চিন্তা করুন সনাতনীদের, এই সনাতনীদের অবস্থা কি হবে, কি হবে, সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে তার রামেশ্বর গোলক মন্ডল, নাসামুলে দ্বিদল পদ্ম রুক্ষঞ্জন রাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ চে দলে, কুলকুণ্ডলী 10 দল, নাভিমূলে নাভিমূলে নাভিমূলের ধন, নাভিমূলের মধু এই পদ্মতে আনো, তবে তুমি সবসময় মাতালের মতো উন্মাদ হয়ে থাকবে, তাহলে এই মদ লাগবে না। তার ভেতর আছে নারী 3,72,000 নারী, তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে রয়েছে ইহার নাম উল্লেখ,
তার মধ্যে ২৪ হয়েছে প্রধান, ২৪ এর চতুর্দশ বিশ্বদরী হয়েছে প্রধান, চতুর্দশ বিশ্বদরীর মধ্যে আছে নারী তিন, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে, হরি 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 বল, সেই জন পূজিত হয়, সেই জন পূজিত হয়। মাংসর ঝোল খেয়ে আর মদ গিলে ড্রেনের পাশে পড়ে থাকবে, কুকুর এসে প্রস্রাব করে দিয়ে যাবে, তুমি মা কালীর ভক্ত? হ্যাঁ, তোমার লালসার নিবৃত্তি নাই, তোমার জীবকে তুমি কন্ট্রোল করতে পারো নাই, তুমি হবে কালীর ভক্ত? কালী কি সাধারণ কিছু নাকি? জগৎ জননী মা কি সাধারণ কিছু? বহু ঊর্ধ্বের মা, সে তত্ত্ব আমরা তত্ত্বের ধার ধারি না, নিজের বিনোদন, নিজের লালসা নিবৃত্তি, মদ গিলবো, মাংস গিলবো, অসভ্য আচরণ করব। আর আমাদের ধর্মটাকে অন্য ধর্মের কাছে হাসির পাত্র বানাবো, নিতাই গৌর, হরি হরি বল। দেখেছেন অন্য ধর্মের মানুষরা ধর্মীয় স্থানে করে করে না? আমাদের সনাতনীদের দেখবেন মন্দিরের পাশেও মদ খেয়ে এমন আচরণ করে, আপনার দেখে লজ্জা লাগবে, এগুলো বর্জন করুন। আমি এখানে আসামাত্র খবর কিছু পেলাম, তাই আমি এত দৃঢ় কণ্ঠে বললাম, নিতাই গৌর হরি বল। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে নেশার, যারা মদকে প্রমোট করে, যারা নেশাকে প্রমোট করে, তারা যত উচ্চ স্থানে থাকুক, অভিনেতা অভিনেত্রী হোক না কেন, তারা কোনোদিন শ্রদ্ধার পাত্র নয়। যারা কেশর বিমল নানা রকম ব্র্যান্ডের অ্যাড করে, যদিও কোনো ব্র্যান্ডের নাম প্রকাশ আনা উচিত নয়, তারা নিজেরা খায় কিনা কোনো ঠিক নাই, কিন্তু এমন কিছু প্রমোট করছে, এমন কিছু মানুষকে গ্রহণ করতে বলছে যেটা খেলে যুব সমাজের সর্বনাশ হবে, কিছু কিসের জন্য, মূল্যের জন্য, সামাজিক কোনো দায়বদ্ধতা নাই। দেখেছেন অমিতাভ বচ্চনকে দেখেছেন, সচিন টেন্ডুলকরকে দেখেছেন, আদর্শ স্থানে বসে আছে, তাদেরকে কি কোটি কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়নি? দিয়েছেন, নিজেকে বিক্রি করেনি, নিজের মূল্যবোধটাকে বিক্রি করেনি। যে মানুষ নিজের মূল্যবোধটাকে বিক্রি করে দেয় সে কখনো পূজিত হয় না, যে মূল্যের কাছে বিক্রি হয়ে যায়, নিজের মূল্যবোধটাকে নষ্ট করে দেয় সে কোনোদিন পূজিত হয় না। মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, তারা অন্য স্থানে মানুষের হৃদয়ে থাকবে চিরদিন, নিতাই গৌর, হরি 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 বল, হরি হরি বল। তাহলে দেখুন কত সুন্দর কথাগুলি। আমি বললাম নারীর সৃজন অতিশে কঠিন, কে বাসে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারীলে বিধি বিসম্বৃত একই পাত্রে তাই, বিষ আর অমৃত একই জায়গায়, সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, ওঠে নাই মা? যারা বিষ খাওয়ার খেয়েছে, যারা অমৃত পাবার তারা পেয়েছে, তাই না? যেমন দীপিকা উজারে অধিকা ভিতরে, অনলশিকা পতঙ্গ দেখিয়া পড়ে, ঘুরিয়া পুড়িয়া মরয়ে পাখা। আগুন সুন্দর, কিন্তু আগুনকে যদি কেউ জড়িয়ে ধরতে যায়, আগুন তাকে পুড়িয়ে দেবে, তাই না? আমরা সুন্দরের পূজারি হয়ে এমন সুন্দরের পেছনে ধাবিত হই যে সুন্দরের ভেতরে কাঁটা আছে, কাঁটার জ্বালা আমাকে জ্বালাবে, যে সুন্দরের তাপে আমি সারা জীবন জ্বলবো, তথাপি সেই সুন্দরের পেছনে আমরা যাই। তেমতি ঘুরিয়া জগতে জারিয়া, কাম অনলে পুরি মরে, ঠিক এরকম করে মানুষ কামনা বাসনাতে ডুবে মরে, হরি বল। কিন্তু রসজ্ঞ যে জন সে করে পান বিস্তারি অমৃতের, রসিক জন কোথায় একটু অমৃত আছে তার খোঁজ করে বেড়ায়। যেমন আপনারা হরিমাসরে তিন ঘন্টা বসলে আপনারা জানেন, হয়তো দু চাকা চার চাকা হবে না, দুতাল্লা চারতাল্লা হবে না, কিন্তু এমন কিছু পাওয়া যাবে যেটা মূল্য দিয়েও বাজারে কোনো দোকানে কিনতে পাওয়া যাবে না, নিতাই গৌর, হরি হরি বল, হরি 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 বল। মানুষ আকুল ব্যাকুল হয়ে হরিমাসরে এসে বসে কিছু পাওয়ার জন্য, রাধে রাধে, যেটা বাজারে বিক্রি হয় না সেটা পাওয়া যায়, রাধে রাধে। হংস চক্র বাঘ ছাড়িয়া উদক নিলে দুগ্ধ সদা খাই, তেমতি নইলে কোথা প্রেম মিলে, দিজো চণ্ডীদাস তাহা গায়, তত্ত্ব। রাজহাঁস দুধ জল পেলে ও দুধের মাঝে
এই জলের মাঝে দুধ বেছে পেতে পারে। হরি বল, রাজহাঁস যেমন বাঁচতে পারে, আমরাও যদি ভালোটা বেছে গ্রহণ করতে পারি তাহলে আমরাও কিন্তু বিষে ডুবে মরব না, আমরাও কিন্তু বিষের মাঝে অমৃত পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এ কথাই বললেন যিনি, তিনি আমার চৈতন্য মহাপ্রভু। তাই তার নামে একবার সবাই মিলে জয়ধ্বনি দেবেন, বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, বলুন নিজ নিজ গুরু মহারাজ কি। বাহ, মালাটা করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আসুন দুটি পায়ে প্রেমের বাহু তুলে সবাই মিলে চৈতন্য মহাপ্রভুর নামে জয় দিই, বলুন চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, একসঙ্গে সবাই বলুন নিতাই গৌর হরি বল, বলু বলি নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাসুদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাসুদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, হরি বল হরি বল গৌর হরি 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 বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল, হরি বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল, ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি, ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি, তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হরির নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম দন, মন্ত্র নয় মহামন্ত্র সবার জন্য, তাই আপনারা সবাই মিলে আমার সঙ্গে একবার বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলুন হরে কৃষ্ণ দুহাত তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই প্রভু শুনছেন, বা বাবা জয় হোক, বা বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলুন চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি, শিবগাছিয়া নাম বৃন্দাবন ধাম কি। Thank you.
হরি বল। যে গৌরাঙ্গ মহাপ্রভুর জয় আপনারা দিলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম যজ্ঞে সকলকে একত্রিত হতে বলেছেন। কারণ এই হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে। এটি মহাপ্রভুর শুধু কথা নয়, এটি কৃষ্ণ ভগবানের কথা। ভগবান যেদিন যজ্ঞ করেছিলেন, কৃষ্ণ ভগবান সেদিন প্রতিজ্ঞা করেছিলেন যে দ্বাপর যুগে আমি করলাম যজ্ঞ, আর কলিকালে আমি গৌরাঙ্গ হব, আর কলিকালে আমি করব যজ্ঞ যার নাম হবে হরিনাম যজ্ঞ। আর সেই যজ্ঞে আমার থাকলেও হবে, যদি না থাকে দরজায় দরজায় ভিক্ষা করব, যেটুকু পাব তা নিয়ে হরিনাম যজ্ঞের শুভারম্ভ করব। এ যজ্ঞে যে অংশগ্রহণ করবে ভগবান তারে কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাহলে এই যোগ্য স্থানে বসে, এই হরিনামের আসরে বসে আজকে আমরা শুনবো ভগবান কৃষ্ণের যোগ্য হরি বল। দেখুন মা কালী এখানে সামনে দাঁড়িয়ে, আজকে আমরা দেখব রাধা কালী রূপ। কৃষ্ণ কালী শুনেছেন, আজকে শুনবেন রাধা কালী। রাধারানী কোনদিন কালী হয়েছিলেন হরি বল, আজকে সেই লীলার মধ্যেই আমরা থাকব। লীলাটা থাকবে পরিকাঠামো, কারণ গাছের ডাল না ধরলে ফল ফুল পাবো না। ফল ফুল হলো তত্ত্ব তত্ত্ব, আর গাছের ডালটা হচ্ছে লীলা। তাহলে লীলা রাখবো ভগবান কৃষ্ণের যজ্ঞ, আর আমরা তত্ত্ব তত্ত্বগুলো গ্রহণ করব একটু একটু করে। চলুন সবাই মিলে আমরা ভগবানের নাম নিয়ে লীলার মধ্যে প্রবেশ করি। খুব ভালো লাগলো আপনারা এইভাবে এক জায়গায় বসে আমার সঙ্গে নাম গাইলেন। জানেন মহাপ্রভুর স্বপ্ন কি ছিল? পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। চৈতন্য মহাপ্রভু প্রথম ছিলেন প্রতিবাদী, যিনি প্রথম মিছিল করেছিলেন পৃথিবীতে। মিছিল করেছিলেন প্রথম কে আপনারা ভাবতে পারেন? বাবা মিটিং মিছিলের কথা হরিনামের আসরে কেন? নাকি হ্যাঁ রাজনীতির কথা হরিনামের আসরে কেন? যদি এটা ভেবে থাকেন তাহলে বলে রাখি, ভগবান কৃষ্ণ ছিলেন প্রথম শ্রেষ্ঠ রাজনীতিবিদ। সে কথাও আজকে জানবেন। যে কৃষ্ণ বাঁশি বাজায় ভুলে গেলে চলবে না, সে কৃষ্ণ সুদর্শন চক্র নিয়ে শত্রুকে শেষ করে। যে বাঁশি বাজাতে জানে, বাঁশিতে ভক্তের মন জয় করে, সে সুদর্শন চক্র দিয়ে শত্রুর শিরচ্ছেদ করে। সেই কৃষ্ণের দাস আপনারা, এটা ভুললে চলবে না। পৃথিবীতে প্রথম মিছিল করেছিলেন কে? কে করেছিলেন? চৈতন্য মহাপ্রভু। কোন দিন? যেদিন হরিনাম করছে বলে মেরে পিঠের ছাল তুলে দিয়েছিল বিধর্মীরা নবদ্বীপের ভক্তদের। চৈতন্য মহাপ্রভু সেদিন ভক্তদের নিয়ে, হাজার হাজার ভক্তদের নিয়ে, তৎকালীন কাজী, তার নাম ছিল মলয় চাঁদ কাজী, নবাব হুসেন শাহ, বাংলার নবাব, বিধর্ম শাসন। সেই নবাব হুসেন শাহের দৌহিত্র মলয় চাঁদ কাজী কিছু নিন্দুকদের কথায় কান দিয়ে হরিনাম করত, যারা তাদেরকে লাঠি দিয়ে মেরেছিল, চাবুক দিয়ে মেরেছিল, রক্ত ঝরিয়ে দিয়েছিল, খোলকত্তাল ভেঙে দিয়েছিল। চৈতন্য মহাপ্রভু বলে এত বড় সাহস! চৈতন্য মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে কাজীর দরজার দিকে এগিয়ে গিয়েছিল। কাজী বাধ্য হয়েছিল সেদিন চৈতন্য মহাপ্রভুর আশ্রয় নিতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।